হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি বিশ্বজিৎ, শুরু করছি আরেকটা টেক্স নিউজ রিলেটেড ভিডিও। তো তুমি শেষ অবধি দেখো, সবকিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো আজকে আমি যেটা ফোনের সম্বন্ধে বলবো সেটা হলো লাভা প্লেজ 5G ফোন, সেটা কালকেই লঞ্চ হয়ে গেছে ইন্ডিয়াতে। তো এটা 10,000 টাকার মধ্যে একটা 5G ফোন ইন্ডিয়াতে চলে এসেছে এবং ইন্ডিয়ান ব্র্যান্ডই এই ফোনটা বানিয়েছে। তো আমার তো মনে হয় এই ফোনটা অনেক কিছু ভালো ফিচার দিয়েছে, তো সেই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। তো শেষ অবধি দেখো, সব কিছু জানতে পারবে এই ফোনের মাধ্যমে। তো আমি এই ফোনটা স্পেসিফিকেশন বলবো, ফিচার কী কী থাকবে সব কিছু বলবো, ব্যাটারি কী থাকবে, প্রসেসর কী থাকবে, এই ফোনটা তোমাদের নেওয়া উচিত কি উচিত না, আর 10,000 টাকা এই ফোনটা কি ভালো হবে। তো শেষ অবধি দেখো, সব কিছু জানতে পারবে। তো তোমরা যদি প্রথমবার চ্যানেলটিতে এসে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তো এইরকম স্মার্টফোন আর 5G ফোন যদি আসে ভারতে, তো সব কিছু এই ভিডিওতেই জানতে পারবে। এবং এটা হচ্ছে একটা সস্তা স্মার্টফোন, তো স্মার্টফোনটা কি ভালো কি খারাপ এই ভিডিওতে তোমাদেরকে সব কিছু বলবো, খুলে বলবো। কোনো কিছু সমস্যা, কোনো কিছু ডাউট তোমাদের থাকলে ক্লিয়ার করে দেবো। তো সেসব দিয়ে দেখো, সব কিছু জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো চলো শুরু করছি ভিডিওটা, বিল্ড কোয়ালিটি দিয়ে শুরু করছি। তো এই ফোনটার লুকস আর বিল্ড কোয়ালিটি খুবই ভালো, কেননা লাভা 4G যে ফোনটা, লাভা প্লেজ 4G ফোনটা যে কিছু মানে কয়েক মাস আগে যে বেরিয়েছিল সেটা আমি দেখেছিলাম। তো সেই ফোনে লুকস আর বিল্ড কোয়ালিটি খুবই ভালো ছিল এবং মানে অনেক ভালোই ছিল বলতে পারো, কেননা 10,000 টাকার মধ্যে লুকস আর বিল্ড কোয়ালিটি এই ফোনে খুবই ভালো দিয়েছে। তো এই ফোনটাও যেটা আমি দেখলাম, তো এটা কালকেই লঞ্চ হয়েছে, তো আমার কাছে তো এখনও আমি সরাসরি দেখিনি, কিন্তু যেটা যেটুকু দেখলাম ভিডিওর মাধ্যমে বা ফটোর মাধ্যমে সেটা সেখান থেকে দেখতে পেলাম খুবই ভালো লুকস আর বিল্ড কোয়ালিটি দিয়েছে। তো তোমাদের এখানে লুকস আর বিল্ড কোয়ালিটির কোনো সমস্যা হবে না, এটুকু আমি বলতেই পারি। তো চলো সব কিছু স্পেসিফিকেশন তোমাদেরকে শেয়ার করি। তো এর মধ্যে যে ডিসপ্লেটা দিয়েছে 6.5 ইঞ্চি HD+ LCD প্যানেল ডিসপ্লে মিলছে, এবং তোমাদের যে সামনে ওয়াটার ড্রপ নচ দেখতে পাচ্ছ, তো ওয়াটার ড্রপই নচ এইরকম বাজেট ফোনেই মেলে, মানে 10,000 টাকার ফোনে ওয়াটার নচ এখনও দেয়। তো তোমরা দেখতে পাবে 15,000 টাকার ফোনেও তোমরা ওয়াটার ড্রপ নচই দেখতে পাও, কেননা 5G ফোন অনেক সস্তায় বার করার চেষ্টা করা হয়, তো সেই জন্য ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়। কি এটা পুরানো একটা ওয়াটার ড্রপ নচ স্টাইল, তো পুরানো নচ দেওয়ার কারণে ওদের অনেক কিছু পয়সা বেঁচে যায়, তো সেই জন্য এরা এরকম ওয়াটার ড্রপ নচ দেয়। কিন্তু যেটা ডিসপ্লে হলো ডিসপ্লে HD+, তো HD+ কোনো রকম সমস্যা হবে না, কেননা 10,000 টাকার ফোনে এর বাইরে কোনো ফুল HD+ বা সুপার অ্যামোলেড এরকম কিছু ডিসপ্লে তো পাওয়া যায় না, সেই জন্য ডিসপ্লে কোনো সমস্যা হবে না। এবং ব্রাইটনেসও এই ডিসপ্লে খুবই ভালো, তো ডিসপ্লে কোনো সমস্যা আমি তো মনে হয় না কোনো সমস্যা হবে। তো এই ফোনের প্রসেসর কী আছে সেটা বলে দিই। এই ফোনের প্রসেসর আছে মিডিয়াটেক Dimensity 700 প্রসেসর। তো এই প্রসেসরটা খুবই ভালো, কেননা এর আগে অনেক ফোনেই এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে, বিশেষ করে সস্তা ফোনে এই প্রসেসরটিকেই ব্যবহার করা হয়, কেননা এই ফোনটা হচ্ছে 10,000 টাকার মধ্যে আসছে সবসময়। আমি এটাই বলছি, কেননা 10,000 টাকায় স্মার্টফোন মানে 5G তো মেলেই না বলতে গেলে। তো এই স্মার্টফোনে তোমাদের মিডিয়াটেক Dimensity 700 প্রসেসর পাওয়া যাচ্ছে, তো যেটা খুবই ভালো। এবং এই প্রসেসরটা অনেক ফোনেই আগেই যেহেতু দিয়েছে, সেই জন্য আমি বলতে পারি এই প্রসেসরটা মানে হাই গেমিং পারফরমেন্সের জন্য নয়, কিন্তু এই ফোনের প্রসেসর হচ্ছে তোমার মানে তুমি যদি হাই স্পিড নেট ইউজ করতে চাও সেই জন্য এই ফোনটাও কিন্তু বার করা হয়েছে, এটা মাথায় রাখতে হবে। তো সেই জন্য প্রসেসর হিসাবে যদি আমি বলি, তাহলে তোমরা মিডিয়াম গেমিং পারফরমেন্স পাবে, কিন্তু হাই গেমিং পারফরমেন্স পাবে না, কেননা 10,000 টাকায় কোনো মোবাইল 4G ফোন হলেও হাই পারফরমেন্স পাওয়া যায় না। তো এই ফোনও সেইভাবে হাই পারফরমেন্স পাবে না, কিন্তু যেটুকু পাবে তোমরা খুবই ভালো প্রসেসর, মানে মিডিয়াটেকের এই প্রসেসরটা অনেক সস্তা প্রসেসর, তো সেই জন্য এটা এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে। কিন্তু প্রসেসর যেহেতু 700, তো এটুকু বলতে পারি কোনো সমস্যা হবে না, মানে মাল্টিটাস্কিং তো কোনো সমস্যাই হবে না, এবং তোমরা গেমও খেলতে পারবে, কোনো অসুবিধা হবে না। ক্যামেরা, এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ক্যামেরা হচ্ছে মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, তো 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা। তো এই ক্যামেরাটা মোটামুটি ভালোই মনে হচ্ছে, কেননা 50 মেগাপিক্সেল তো মনে হয় সব ফোনেই থাকে এখন, 10,000 টাকা হোক আর 15,000 টাকা হোক সব ফোনেই এখন 50 মেগাপিক্সেলই দেওয়া হয়, তো এই ফোনেও দেওয়া হয়েছে। এর সাথে আরও দুটো যে ক্যামেরা দেওয়া হয়েছে ওগুলো কী আছে আমার মনে হয় তো 2 মেগাপিক্সেলই দিয়েছে, কিন্তু ওটা এখনও মেনশন করেনি, তো সেই জন্য আমি বলতে পারছি না আর দুটো কী দিয়েছে। এবং ফ্রন্টে তোমাদের 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, যেটা তোমার ভিডিও কল এবং সেলফির জন্য ব্যবহার করতে পারবে। তো এর রিয়ার ক্যামেরার মাধ্যমে তোমরা 2K ভিডিও রেকর্ডিংও করতে পারবে, কিন্তু 4K পাবে না, তো আমার মনে হয় না 4K কারোর প্রয়োজন হয়, কিন্তু
সেই তারপরেও 4K অপশন সাপোর্ট দেওয়া হয়, কিন্তু এই ফোনে দেওয়া হয়নি, তো কোনো অসুবিধা নেই। তো ক্যামেরা খুবই খারাপ না সেটাকে বলতে পারি, বাট খুব ভালো নয় এটাও ঠিক, কিন্তু মোটামুটি মিডিয়াম কোয়ালিটি সব কিছু চলবে। তো 8 মেগাপিক্সেলও খারাপ নয় ফ্রন্ট ক্যামেরা যেটা দিয়েছে, তো মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল সেটাও খারাপ নয়, আর ফ্রন্টেও খুব একটা খারাপ নয়। তো মোটামুটি 10,000 টাকার মধ্যে মোটামুটি যে বাজেট ফোন তৈরি করা হয় সেটা এই ফোনে কিন্তু রয়েছে। আর এতে 5000 mAh ব্যাটারিও পাবে, তো 5000 mAh ব্যাটারি তো সব ফোনেই পাওয়া যায়, এই ফোনেও পাওয়া যাবে, তো ব্যাটারি ব্যাকআপও খারাপ হবে না। তো এই ফোনটা Android 12 অপারেটিং সিস্টেমের মাধ্যমে আসে, তো এটা লেটেস্ট অ্যান্ড্রয়েড, কেননা Android 13 তো লঞ্চ হয়ে গেছে, কিন্তু এখনও তো মানে বাজেট স্মার্টফোনে এইসব Android 13 তো সাপোর্ট মিলবে না, তো এখন লেটেস্ট হচ্ছে Android 12। তো এই ফোনে Android 12 সাথেই লঞ্চ হচ্ছে, তো যেটা হচ্ছে খুবই ভালো জিনিস। তো এর মাধ্যমে তোমরা Android 12 ভার্সনে সাপোর্ট পাওয়ার মাধ্যমে তোমরা লেটেস্ট অ্যান্ড্রয়েড ফিচারও তোমরা পেয়ে যাবে, এবং সিকিউরিটি লেভেলও ভালোই পাবে, তো কোনো অসুবিধা হবে না। তো শেষে বলতে হয় এই ফোনটা কেনা উচিত কিছু না, সেই জন্যই তোমরা অপেক্ষা করছো এবং ভিডিওটা লাস্ট অবধি দেখছো। তো এটা বলতে পারি যে 10,000 টাকার ফোনের মধ্যে এই ফোনটা কিন্তু সব থেকে সেরা আমার মনে হচ্ছে। আর এটা যেহেতু ভারতীয় ব্র্যান্ড বানিয়েছে, তো সেটা একটা বিরাট ব্যাপার, কেননা 10,000 টাকার মধ্যে যদি একটা 4G ফোনও পাওয়া যায় সেটা কিন্তু বিরাট ব্যাপার হয়। তো সেখানে একটা 5G ফোন পাচ্ছে 10,000 টাকার মধ্যে, তো এই ফোনের মাধ্যমে তোমরা লেটেস্ট 5G মানে 5th জেনারেশনে তোমরা সাপোর্ট পেয়ে যাচ্ছ, তো সেটা বিরাট ব্যাপার। আর এই ফোনটা মোটামুটি সব কিছুতে ফিচার দিয়েছে, সব কিছুই ভালো লেগেছে। সিকিউরিটির জন্য তোমরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও পাবে, তো সেই জন্য সিকিউরিটি মানে সব কিছু মোটামুটি মানে একটা বাজেট ফোনে যেগুলো দেওয়া হয় এই ফোনে সব কিছু সেগুলোই দেওয়া হয়েছে, কোনো খারাপ কিছু আমার মনে হয়নি। তো এই ফোনটা আর কিছুদিন পরেই তোমরা অ্যামাজন এবং ফ্লিপকার্টেও মনে হয় পেয়ে যাবে, তো অ্যামাজনেই আমি দেখলাম যে এই ফোনটা পাওয়া যাবে, তো তোমরা কিছুদিন ওয়েট করতে পারো, তারপরে অ্যামাজনে এই ফোনটা বিক্রি শুরু হবে, তো তখন তোমরা এই ফোনটা কিনতে পারবে। এই ফোনে যে প্রসেসরটা দেওয়া হয়েছে সেটা কিন্তু খুব একটা খারাপ নয়, এবং ক্যামেরা ব্যাটারি সব কিছুই মোটামুটি ঠিকঠাক দিয়েছে, কেননা লাভা এর আগে যে ফোনগুলো বার করেছিল সেটা অর্থটা ভালো না হলেও এই ফোনটা আমার মনে হচ্ছে অন্তত ভালো ফোন বার করেছে, কেননা এই ফোন মানে চায়না যেরকম ফোন বার করে এটাও সেই রকমই বার করেছে, কোনো রকম কোনো মানে কিছু কম আমার তো মনে হয়নি। তো আর কিছুদিন ওয়েট করতে পারো, তারপরে এই ফোনটা যদি তোমরা 10,000 টাকার মধ্যে কিনতে চাও তাহলে পেয়ে যাবে, এবং অফারে আমার তো মনে হয় আরও কম দামে পেয়ে যাবে। তো 4GB 64GB একটা ভ্যারিয়েন্ট রয়েছে, আর 3GB 32GB বা 3GB 64GB এই রকম ভ্যারিয়েন্টই তোমরা পাবে, দুটো ভ্যারিয়েন্ট। তো তোমরা এই ফোনটা কিনতেই পারো, কোনো অসুবিধা হবে না। তো আমি একটাই কথা বলবো, একটু রিভিউটা দেখে নিও, কেননা আমি তো হয়তো রিভিউ করতে পারবো না, কারণ আমি ফোনটাই কিনতে পারবো না। তো যে যারা রিভিউ করবে তাদের ভিডিওগুলো দেখে নিও, এবং যারা রিয়েল ভিডিও বানায় যারা স্পন্সর ভিডিও করে না তাদের ভিডিওটাই দেখে তারপরে এই ফোনটা কেনার ব্যাপারে ভাবতে পারো। তো আমি যেটা বলতে চাই, এই ফোনটা কোনো খুব খারাপ নয়। তো সেসবটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলটিকে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো বাই বাই।